আমিও মেঘের মধ্যে, আমার চারিদিকে এখন লিটারেলি, আমার চারিদিকে এখন লিটারেলি মেঘ। তো এই যে আমাদের চাঁদের গাড়ি, এই রাস্তাটা অনেক বেশি খারাপ হইতেছে। তো আমরা এখন এখানে ভিতর থেকে বসার চেয়ে বাইরে বসে যে বাতাসটা খাওয়া যায় এটা আসলে তুলনা করা যায় না। প্রায় 7 মাস পরে এগিয়ে আমরা যাচ্ছি আমাদের চেক্সি গ্রুপ নিয়ে খাগড়াছড়ি। দেখা হয়ে গেল রাজশাহী ইউনিভার্সিটির বড় ভাই। আমি হচ্ছে আজকে ব্লগ করবো, বাট ব্লগটা করবো হচ্ছে মুশফিক এবং মুগ্ধর ফোনে। সো এখান থেকে আমার ব্লগ শুরু যাচ্ছি, কোথায় জানি না, বাট কোন এক জায়গায় যাচ্ছি। তো কাহিনী ধরো, এই তো আছিস, জানি তো রাই থাকি বন্ধু, বুঝছে বহুত ফাইলাইন করছে। এই যে দর্শক দেখুন, এই সরা সারা তোর মাথা সরা, এই যে পানির মধ্যে দিয়ে যাচ্ছে মেঘনা সেতুর উপর। তো আমরা এখন আছি আর কি নূরজাহানে। তো বাসের মধ্যে এতক্ষণ বহুত লাফালাফি করছে এই দুইটা বান্দা, আনা প্রথম কি বলে মুশফিক। তো নূরজাহানে কিছুক্ষণ ব্রেক নিয়ে দেন, আমরা আবার জার্নি শুরু করে দেবো, তারপর ঘুমাবো হয়তো আগে। এই তো বাস থেকে নেমে গেলাম, পরে কথা হবে ইনশাআল্লাহ, আপাতত কাজের কথায় আছে। সাজেকের ব্যাপারে
চাঁদে গাড়িতে যে হয়রানিটা হয়েছে এই ব্যাপারে কিছু বলো। কোনো হয়রানি না আর কি, আমরা আগের প্ল্যান ছিল আমরা এক রাত থাকবো, তো আমাদের মেইন প্ল্যান চাঁদে যাওয়া, এখন ফাইনাল হয়েছে। তো আমাদের আগের প্ল্যান ছিল এক রাত থাকবো, তো সেটা এখন আমরা দুই রাতে কনভার্ট করছি। তো আমরা যেহেতু ছয়জনের গ্রুপ ছিলাম, তো আমাদের আর কি চাঁদের গাড়িতে আরও পার্সন দরকার ছিল আমাদের খরচ একটু কমানোর জন্য ইন্ডিভিজুয়াল। তো আমরা আর কি একটা ফ্যামিলি পেয়েছি তিনজনার, তো ফাইনালি আমরা তাও বারো জনের জায়গায় নয়জন যাচ্ছি, একটু খরচটা বেশি পড়বে। আপনারা যদি গ্রুপে মানে আপনারা যদি কোনো দিন সাজেক আসেন, কাপল যদি না হন, ভাই আল্লাহর বাস্তে গ্রুপে আসেন, দশজন মিনিমাম নিয়ে আসবে, কারণ এখানে যে আমরা আর কি যে নয়জন পেয়েছি, আমরা দুই রাতের জন্য সাজেক রওনা দিব। একটু তো এই যে আমাদের চাঁদের গাড়ি, এটা আর কি বুক করছিলাম আমরা, খুবই এক্সস্টেড আমি। এই যে দাদা ফোন দিয়ে ভিডিও করতেছি, কতজন আরেকজন সাপায় তো প্রিন্ট করতে গেছে, ও প্রিন্ট করে নাই, প্রিন্ট করে আনো। তো এই যে আমাদের সেক্সি বয়, নিচ থেকে দেখাই। দেখুন দর্শক, জোনে ছবি তুলছে, তারপরে আমরা ছবি তুলছি, ছবি না ভিডিওই করছি। তো আমরা আর কি সাজেকের অনেক দূর পথ পাড়ি দিয়েছি, এখন রাস্তাটা অনেক বেশি খারাপ হইতেছে, সামনে নাকি আরো খারাপ হবে। তো এখন 3-4 কিলোমিটার মতো মনে হয় আছে, বাট এটা নাকি আরো বেশি স্টেপ, তো দেখি সামনে আরো কি কি হয়েছে। সামনে এই যে এখানে এই জিনিসটা ঘটে গিয়েছে আমার সাথে, ফাইনালি সাজেক এসে গেলাম। এন্ড লুক এট দিস ভিউ, দুইটা মিনিট ফার্স্ট লুক এট দিস ভিউ ম্যান, অসম, জাস্ট অসম, হইছে জাস্ট অসম ভাই। আমার ফোন ক্যামেরা ভুল হয়ে গেছে গাইস, এটা একদম ভাই কে কুল না মানে এট লিস্ট একটা কুল নাও, এই ওটা আস্তে আস্তে যা, ডাবল ব্যালেন্স, ডাবল ব্যালেন্স কি রে ভাই পুরো, ভাই আমার না একটা ভাই জায়গাটা একটা দুর্ঘটনা ঘটলে কি করব। এই ইয়েতে কিভাবে ঝুলতেছে দেখুন দর্শক, সাইকেল পায় যেমন গ্যাস কম হয়। একটু পরে আমরা খেতে যাব, এই তো আসি। এই ব্লগের একটাই সমস্যা কি জানো, এই ব্লগে আমার চেহারা কম দেখা যায়, এটাই হচ্ছে এই ব্লগের সমস্যা। না কোনো সমস্যা নাই, সামনে ইনশাআল্লাহ দেখা হবে আবার। এই পর্যন্ত টাটা, বাই বাই, থাক থাক কি বই থাক। দেখতে দেখতে আমরা এসে গেলাম খাবারের দোকানে, খাবারের দোকানটা পুরো জোস, একটা এসথেটিক বায়ু আছে এখানে। তো আমরা আর কি সাজেক পৌঁছাইছি প্রায় মনে হয় একটার দিকে, বারোটার দিকে পৌঁছাইছি। তো তারপরে আমরা আর কি সাজেকে হোটেল খোঁজাখুঁজি করছি, হোটেল আমাদের আগে বুক ছিল না, আমরা মেঘাদ্রি, আমি হ্যাঁ আমি আর সাফায় হোটেল খুঁজছি। তো আমি আমি সহকারী আমরা হচ্ছে মেঘাদ্রি ইকোরিসোর্ট বুক করছি, মেঘাদ্রি ইকোরিসোর্ট বুক করছি, বুক করে আমরা ওখানে আপাতত এক রাতের জন্য নিছি, এছাড়া আমরা সাজেকের মধ্যে দুই রাত থাকবো। আর এখন একটা জায়গায় খাইতে আসছি, এইটা হচ্ছে আমাদের খাওয়ার টেবিল, এন্ড এই যে ভিউ, তো এই জায়গায় ভিতরেও সুন্দর এস্থেটিক ভিউ আছে, এই যে সবাই আছে, এই যে এখন খাওয়া দাওয়া করি। ডল লাগতেছে এই জায়গাটা, ফোনের ডিয়াল টপ টপ কে যদি কেউ আসে, কিচ্ছু হবে না ভাই, সিসিটিভি আছে, চলে এসেছে সেরা
আমিও মেঘের মধ্যে, আমার চারিদিকে এখন লিটারালি মেঘ, অনেক মেঘ। এই দেখেন কেমনে মেঘগুলো চলে আসছে মেঘের মধ্যে এখন, ইনসেন লেভেলের ব্যাপার। ঠান্ডা ঠান্ডা, এই যে মামা আমারও করো আমারও করো। মেঘের রাজ্যে স্বাগতম, সাজেক ভ্যালি। আরে এই যে চলে আসতেছে কিভাবে আমাদের দিকে, ধেয়ে আসছে, ও সেরা। আমরা বহুত পাহাড় পর্বত পার করে আমরা এই পাহাড়ে চলে আসছি। তো একটু আগে এই জায়গাটাতে প্রচুর মেঘ ছিল, আমরা মেঘ খেয়ে ফেলছি, সেটা একটু ক্লিপ দেখাবো, হয়তো মুখ দিয়ে সন্ধ্যে করছিলাম। এখন লাঞ্চ করলাম, ব্যাম্বু চিকেন খাইছি, খাওয়া দাওয়া এখন ঘুরতেছি। আমরা হচ্ছে লাকি মনে হয় আপাতত, যে আমরা এত সুন্দর একটা ওয়েদার পাচ্ছি, রোদ নাই, জাস্ট মেঘ, এদিক ওইদিক ঘোরাঘুরি করতেছে। সো আমরাও ঘোরাঘুরি করি। এরপর রাস্তায় হাঁটা হচ্ছে, আমার সাথে আছে সাফায়েত, এরপর আছে ব্লগার রাহিম, আবার পিছনে আছে কুকুর, যে কুকুরটা অলওয়েজ ফলো করতেছে। সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে এই ভিউটা, দিস ভিউ ইজ অসম। এই তো হেলিপ্যাডে যাওয়া হচ্ছে, আর হেলিপ্যাডে যেয়ে এরপর আপনার দেখা হবে। জায়গাটা অস্থির না, জায়গাটা মহারাষ্ট্র রাহি, জায়গাটা সেই না, গ্রাউন্ডের নাম কি বললো? হুসাই গ্রাম। একটা গ্রামে ঢুকে গিয়েছি, গ্রামের ঢুকে এক গ্রামীণ ছেলের সাথে দেখা হলো। এটা হচ্ছে গিয়া একটা স্পেশাল অনার, যেটা হচ্ছে গিয়া সেই পুরুষদের দেওয়া হতো যারা চার দিন ধইরা গ্রামের মানুষজন রে খাওয়াইতে হতো। আর ওরা হচ্ছে গিয়া কম্পেনসেন অ্যানিমালস পেয়ার ছিল, যে শিয়াল, শিয়াল, মিথুন, অ্যালকোহল। আচ্ছা ছবি তুলতে তুলতে পাগলা, আর এবারে শুধু দোলনা চলে, কাম নাই। তো তো করতে ভালোই আসবে। কাঁঠাল গাছে কাঁঠাল কতক্ষণ ধরে বসে আছে, কি তুলে দিব তোমার, এখান থেকে লাত্তি মেরে হালাই দিলে কেমন হবে? আরে দেন একটা, একটাই তুলে। আচ্ছা তুলে দিব, তুলে তো দিবই মামা। জায়গা
একটা ট্যুরে আসার পরে মিশাত এত ডিস্টার্ব করতে পারে যে ভাবার বিষয় না। এই বান্দা প্রত্যেক জায়গায় যায় যায় শুনছিল, চেহারা দেখে নেয়। ওরে ইনবক্সে পারলে যা গালি দিবেন, ফেসবুক আইডি লিঙ্কে থাকবে। আর এই বান্দা সবচেয়ে ভালো ছেলে, এর চেহারাটা যেমন মায়াবী তার কাজটাও যেমন মায়াবী। সে সবসময় ছবি তোলা থেকে বিরত থাকে, মানুষকে হেল্প করে। তার চেহারাটা দেখে রাখেন আর তার আইডিতে যে তার জন্য দোয়া, মানে দোয়া করবেন আর কি, যাতে সে জীবনে অনেক উন্নতি করতে পারে। আমার জন্য দোয়া করেন, আমি ভালো ছিলাম। আসসালামু আলাইকুম মিচি। হ্যাঁ হ্যাঁ, যাবে যাবে। আচ্ছা আচ্ছা, বাট আমি তিন দিন মানে দুই দিন পর দিতে পারবো। দোলনায় দুলছি আমি আর রাহি। আচ্ছা আচ্ছা, সামনের ভিউটা কেমন লাগে? এটা কি টাকা নিস যে মামা সিনেমাটিক ভিডিও করতে পারবো এখানে? যদি জানো একটা মুভি হয়েছে শুটিং, মনে করো ওখান থেকে দুইজন এমআই করতে। তো আমরা এখন এখানে সুইং খাচ্ছি। তো আমি আর মুশফিক ওই যে পিছনে আমাদের কালা বাবা, এইদিকে মিশাত। আমরা এখন লুসাই গ্রাম, যেটা টিসিবি লুসাই, সরি শুধু লুসাই গ্রাম যেটা, সেখানে ঘুরতে আসছি। কোনো লুসাই পোশাক পরি নাই। আর এই যে দুলতেছি আমি, আবার সততা স্টোর থেকে সততা দেখিয়ে লিচি নিয়েছি, ওই যে ওই পাশে আছে। মানে এই যে ঘুরতেছি, খুবই রিল্যাক্স একটা ট্যুর। ভাবি নাই আমাদের রিল্যাক্স ট্যুর হবে, ইটস লাইক এ মেডিটেশন। আমরা ভাবছিলাম যে আমরা দৌড়ঝাঁপের উপর ট্যুর দেবো, একদিনের মতো কম খরচে, বাট পরে মনে হলো খরচ একটু বাড়াই ভাই, একটু রিল্যাক্স ট্যুরই করি। অ্যান্ড আপাতত সো ফার সো গুড, ভালো যেতেছে। হেলিপ্যাডে এসে গেলাম, সবাই এনজয় করি তাই না ব্রো? এই তো হেলিপ্যাড, মাই ডিয়ার সাফা। ওইদিকে পাহাড়। রাহি ভাই বন্ধুদের হেলিপ্যাডে এসে গেলাম, জায়গাটা কি বা আমার বাস। তিনটা কুকুর কিভাবে বসে আছে? বারান্দায় হোটেলের রুমের বারান্দা, নিচে ফুটবল খেলা চলতেছে, সেই আর ভিউটা তো অস্থির। তো এখানে ঘরের ভিতর থেকে বসার চেয়ে বাইরে বসে যে বাতাসটা খাওয়া যায়, এটা আসলে তুলনা করা যায় না। আর আজকে জার্নি একটা শর্ট রিভিউ আর কি দেওয়ার জন্য এই ক্লিপটা করা। তো আজকে আমরা মূলত এখানে সাজেক আসলাম, পৌঁছালাম। সারাদিন তো মূলত হাফ ডে জার্নিতেই চলে গেল। তারপরে মূলত আমরা হচ্ছে সাজেকের রুমে বারান্দায় অনেকক্ষণ কাটালাম, হেলিপ্যাডে গেছিলাম, ওখানে কিছু স্ট্রিট ফুড খাইছি, খেয়ে তারপর আসলাম। এসে আবার আমরা এই হোটেলের এখানে রিল্যাক্স করার জন্য ভাই বেস্ট প্লেস। সেই প্রথমত সাজেকে যখন ফার্স্ট দিন আসছি, সো স্বাভাবিকভাবে যারা যারা আসছে তারা তো জানেই এখানে প্রচুর দৌড়াদৌড়ি, প্রচুর হাসেল, অনেক টায়ার্ড আর কি। ফার্স্ট দিন অনেক টায়ার্ড। ইনশাল্লাহ প্ল্যান আছে নেক্সট দিন, কালকে ভরপুর ঘুরবো, ভরপুর এনজয় করবো। আজকেও যদিও করছি বাট হ্যাসেলটা একটু বেশি ছিল। তো এই পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট দিন, বা আজকে রাতেও যদি একটা বারবিকিউ পার্টি করার ইচ্ছা আছে ওইটার টাইমে আবার দেখা হবে ইনশাল্লাহ। রুম থেকে বেরিয়ে যাচ্ছি, রাত 10টা বাজে, ডিনার করতে, সেই মজা লাগবে আমাদের। আমি আমার বন্ধুকে অনেক জ্বালাইছি, আই লাভ ইউ বন্ধু, আই লাভ ইউ টু।
এখানে আমি বাথরুমে ঢুকছিলাম আর টিকটকে এই আমার কি জানি আসছে দেখ প্রতি ছবি ভেসে আহা আরে নোটির পোলা অনেক ঘুমায় আরে রাতে সাড়ে তবে দেখিনি আমরা এখন হ্যাঁ কিন্তু রাতের সাথে কিছু না না তুই জাস্ট এই উপর থেকে নিচে একবার নামবে শোন সাড়ে চারটায় ব্ল্যাক হবে রাতের বেলা সাড়ে পাঁচটায় হোয়াইট হবে আমরা সাড়ে পাঁচটার দিকে উঠবো না আমরা সাড়ে চারটার দিকে উঠবো এটা আবা আবা আলো থাকবে এটা মিসার বলছে আমাদের তো সাড়ে পাঁচটা যেহেতু হোয়াইট হয়ে যাবে সমস্যা হয় আমি তাই বলবো সাড়ে পাঁচটা সাড়ে চারটায় উঠে সাড়ে পাঁচটা ছটা পর্যন্ত ফটো শুট করে আবার ঘুম সাড়ে পাঁচটার দিকে উঠে ফটো শুট করবা তাই মামা কারেন্ট যায় নাই কারেন্ট যাইলে বুকের আচ্ছা মা ভয় পেয়েছি থাকি আল্লাহ হাফেজ এই তিনজন হচ্ছে রেসিজম করে না এই তিনজন রেসিজম করে আমিও খাই ক্যাম্প